উত্তরাখণ্ডত 19 নভেম্বরের পর অনুষ্ঠিত হব 48 সংখ্যক 20 বছর অনূর্ধ্ব রাষ্ট্রীয় জুনিয়র কাবাডি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বাবে অসম দলের বাছনি শিবির 5 নভেম্বরের পর 10 দিনিয়াক মরিগাঁওত অনুষ্ঠিত হয়েছে। অসমৰ প্রায় 22খন জেলার পর 65গৰাকী খেলুৱৈয়ে অংশগ্রহণ করা শিবির মুকলি করে মরিগাঁও জেলা ক্রীড়া সন্থার সভাপতি পবন মান্তাই। শিবির মুকলি অনুষ্ঠানত মরিগাঁও জেলা ক্রীড়া সন্থার সম্পাদক জিতু বরদলৈ, মরিগাঁও জেলা কাবাডী সন্থার অধ্যক্ষ মহিবুর রহমান, সভাপতি রমেন নাথ, সম্পাদক রমেশ কাকতি উপস্থিত থাকে। অসম কাবাডী সন্থার নির্বাচিত প্রশিক্ষক রূপে দময়ন্তী বড়ো, রাজীব শর্মা আর সুভাষ কলিতায় শিবির পরিচালনা করব। সন্থার আহ্বান মর্মে মরিগাঁও জেলার 20ৰ অনূর্ধ্বর জুনিয়র কাবাডী বয়েজ যে চ্যাম্পিয়নশিপ উত্তরাখণ্ডত হব তার বাবে আমার ইয়াত প্রশিক্ষণ শিবিরটি আমি অনুষ্ঠিত করেছো। এই প্রশিক্ষণত অসমৰ 22খন জেলার খেলুৱৈ অংশগ্রহণ করেছে আর এই প্রশিক্ষণটি 4 তারিখের পর 14 তারিখলে হব। এই প্রশিক্ষণত যখন প্লেয়ার্সে অংশগ্রহণ করেছে তেওঁলোকৰ মাজৰ পৰাই যে উত্তরাখণ্ডত 48 সংখ্যক জুনিয়র বয়েজ খেলখন আরম্ভ হব তালৈ নির্বাচিত করা হব। আমি প্রথম পর্যায়ত 20জন খেলুৱৈ নির্বাচন করিম। আজি আমার 20জন খেলুৱৈ নির্বাচন হব। এই 20জনের পর পরবর্তী সময়ত 12জন খেলুৱৈ আর ক্রোচ ম্যানেজার সহ 14জন আমার অসমৰ পৰা উত্তরাখণ্ডলৈ রওনা হব। হয়, এই শিবিরলৈ অসম কাবাডী সন্থার সন্মানীয় সাধারণ সম্পাদক আলোক কুমার ত্রিপাঠীদেব কালি আহিছিলে। এই শিবিরত অসম কাবাডী সন্থার অন্তর্গত এনআইএস কোচ দময়ন্তী বড়ো আহিছে, কালিয়ে আহিছে তেখেত, আর লগত আহিছে আমার সিলেকশন কমিটির রাজীব শর্মা, সুভাষ কলিতাদেব। ইয়ার উপরেও আমার যখন ইয়াত টেকনিক্যাল কমিটি আছে, টেকনিক্যাল কমিটিরও 3জন সদস্য অহিরুর জামান, ধনী শইকীয়া আর মই নিজে রমেশ কাকতি, আমি 3জন ইয়াত জড়িত আছো। অহিরুর জামানে আজি আহিবা নাই, কালিলৈ আহিব, আর ধনী শইকীয়াদেবেও মূল যোগাযোগ রাখিছে। এই দুইখন কমিটির জড়িয়তেই আমি আগন্তুক যে আমার উত্তরাখণ্ডত 48 সংখ্যক জুনিয়র বয়েজ কাবাডি টুর্নামেন্ট আরম্ভ হব তালৈ আমি দলটো প্রেরণ করিম। এখন অনুষ্ঠিত হব 17 নভেম্বরের পর 19 নভেম্বরলৈ আর দলটো রওনা হব 15 তারিখে আমার ইয়ারপা, তেওঁলোকে গৈ 16 তারিখে রাতে পাব, 17 তারিখের পর খেলা আরম্ভ হব। হয়, আজি আমার এই যে প্রশিক্ষণ শিবির, এই প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধনীত উপস্থিত আছে আমার কাবাডী সন্থার সন্মানীয় সভাপতি রমেন নাথ, চেয়ারম্যান মহিবুর রহমান আর আমার কাবাডী সন্থার অন্যান্য বিষয়াসকলতে মরিগাঁও জেলা ক্রীড়া সন্থার সন্মানীয় সভাপতি পবন মান্তাদেব, সম্পাদক জিতু বরদলৈ আর অসম কাবাডী সন্থার যি কেজন বিচারক ইয়াত পঠাইছে তেখেত সকল রাজীব শর্মা, দময়ন্তী বড়ো আর সুভাষ কলিতা। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনি। স্কডেমি, এন অনলাইন লার্নিং অ্যাপ, এটা পড়া হব সহজ। নবমর পর দ্বাদশ শ্রেণীলৈকে নিট, জেডাবলি, এপিএসসি আর অন্য নিযুক্তি পরীক্ষা সম্পূর্ণ পাঠ্যক্রম এটা পাব কেবল স্কডেমি অ্যাপত। এটা পড়া হব সহজ।